রাতে বেলা সেরকম একটা কিছু খাই না থার্ড পার্টি সম্বন্ধে বোঝাবো। তো থার্ড পার্টিটা কি জেনে নাও, থার্ড পার্টি হচ্ছে দেখো বাঙালি বিয়েতে কিন্তু তিন ধরনের নিমন্ত্রণ করা হয়। ফার্স্ট, তোমার বাড়িতে আসবে, কার্ডও দেবে না, কিচ্ছু দেবে না, তোমার বাড়িতে যাবে, গিয়ে চা খাবে, বিস্কুট খাবে, অনেকক্ষণ ধরে গল্প গুজব করবে, ঠিক আছে, আর গল্প গুজব আর লাস্টে বলবে তোমাদের বাড়ির যে কোনো একজনের নিমন্ত্রণ থাকলো কর্তাকে পাঠিয়ে দিও, আমার মেয়ের বিয়েতে দুটো ডাল ভাত সেবা করবে, মেয়ে বা ছেলে। এবার ডাল ভাতের কথা কিন্তু এখানে বলবেই, কারণ ওখানে ওখানে যেটা ওখানে কিন্তু মাছ মাংস দুটোই হচ্ছে, কিন্তু কথা বলবে শুধু ডাল ভাতে। সো এটা হয়ে গেল ফার্স্ট, ঠিক আছে। সো সেকেন্ডটা হচ্ছে খুবই নর্মাল, তোমার বাড়িতে আসবে, কার্ড দেবে, বসবেও না, কিচ্ছু করবে না, কার্ড দেবে, কার্ডে লেখা থাকবে সবান্ধবে, ঠিক আছে, কার্ডের মধ্যে লেখা থাকবে যে তোমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ থাকলো, যাবেন কিন্তু অবশ্যই দুটো ডাল ভাত। এখানেও সেই ডাল ভাতের কথা বলে, বাঙালি যাই হয়ে যায় ডাল ভাতের কথা বলবে, ডাল ভাত সেবা করে আসবে, হ্যাঁ কি না তোমরা সেটা কমেন্ট বক্সে বলবে। আর তিন নম্বর গাইস, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা আজকে আমার সাথে হতে চলেছে, থার্ড পার্টি, ঠিক আছে। থার্ড পার্টি হচ্ছে তোমাদের বাড়িতে আসবে, কার্ড দেবে, সবাইকে নিমন্ত্রণ করবে, আর সাথে একটা কথা বলবে, তোমাদের বাড়িতে সেদিন যদি কোনো আত্মীয় স্বজন আসে তাকেও নিমন্ত্রণ থাকলো তাকেও নিয়ে যাবে। এবার এইটা বলে তো উনি খালাস, কিন্তু প্রবলেমে পড়ে সে যে সেদিন সেই বাড়িতে উঠবে আর তাকে ওই নিমন্ত্রণ ফেস করতে হবে, কারণ তুমি এসতো বলে সে তো বিয়েটা মিস করতে পারে না, না কারণ সবাই ভাবনা করেই রেখেছিল যে রান্না বান্না করবে না সেদিন, সবাই বিয়েতে যাবে, এবার তুমি হট করে উড়ে এসে জুড়ে বসেছো, এবার তোমাকেও যেতে হবে, কিছু করার নেই, তোমার জন্য স্পেশালি রান্না করে যাবে না। এবার যারা খুব শাই, যারা লজ্জা গায়, তারা যায় না, কিন্তু আমি কিন্তু যাই বিয়েতে। সো গাইস, আমাদের মতন যাদের এই অবস্থাটা হয় তারা কিন্তু তারা কি করবে, তারা একটা কোনা ধরবে। এটা তোমাদের মধ্যে অনেকেরই হয়েছে হয়তো, আশা করছি যাদের যাদের হয়েছে এই জিনিসটা তারা অবশ্যই কমেন্ট করো, থার্ড পার্টি নিমন্ত্রণ কারা কারা পেয়েছো। সো গাইস, আমরা কি করবো, মানে আমি কি করবো, আমি একটা ওখানে যাবো, ওখানে গিয়ে আমি একটা কোনা ধরবো, কোনা থেকে চুপচাপ বসে থাকবো ভাই, খাওয়া দাওয়া সেটা আমি চলে আসবো, এটা আমার প্ল্যান, ঠিক আছে। এখন যাবো, রেডি হবো, আর কাকিকেও রেডি করবো, এখান থেকে কাকি যাবে, কাকি আমার সাথে যাবে, আর ওখান থেকে কাকু চলে যাবে দোকান থেকে ডাইরেক্ট। সো গাইস, ভিডিওটা পুরো দেখো, খুব 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 মজা হবে আজকে, চলো আর দেখবে আমি কি করি, ঠিক আছে। সো গাইস, চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। সো গাইস রেডি, আর কাকিও এখানে রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কাকি আর আমার নিমন্ত্রণ, আর দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি। সো গাইস, যাওয়া যাক। তুমি আমার তুমি আমার বাঙালিদের বিয়েতে দেখো একটা কিন্তু খাচ্ছে এখনো রানি, ঠিক আছে, আর আমরা ওয়েট করছি, এটা কিন্তু আমাদের সময় হবে, এটা হচ্ছে বাঙালিদের বিয়ের নিয়ম, ঠিক আছে। গাইজ, বেশি দেরি করা যাবে না, খাওয়া দাওয়ার পরে নাচানাচি হবে, কারণ এত ভিড়ে পরে জায়গা পাওয়া যাবে না। তো বসে পড়েছি আমি আর কাকি,
সেটাই হচ্ছে। আমরা এরকম দাঁড়িয়ে থেকে সিট নিয়েছিলাম, আমাদের পাশেও দাঁড়িয়ে আছে সিট নেওয়ার জন্য। আমি তো খাচ্ছি, আমি কিন্তু কিছু নিচ্ছি না, দেখো বলো খাও। রাতের বেলা সেরকম একটা কিছু খাই না, ভালো হয়েছে আমার বলে। এবার আসছে সেই মিষ্টি যেটা ছাড়া বাঙালি বিয়ে সম্পূর্ণ হয় না। গাইস আমার কিন্তু কমপ্লিট, আর কাকি এখানে বসে আছে, কাকুর জন্য জায়গা রয়েছে। গাইস কাকু কিন্তু চলে এসেছে, তো চলো আমি নিচে গিয়ে আনন্দ করবো। চিনি না, কাউকে চিনি না গাইস। গাইস বাইরে কিন্তু বাজি ফুটাচ্ছে, সো বাজি ফোটাও দেখবো এখন, চলো। সো গাইস ফাইনালি এটা হচ্ছে মৌসুমি, আমার ছোটদি, আর এখানে রয়েছে দেখা যাবে ওদেরই রিলেটিভের বিয়ে, আর আমি তো বিনা নিমন্ত্রণে চলে এসেছি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, বড় মেয়ে, আইসক্রিম আইসক্রিম যাচ্ছে। তো আর কিছুক্ষণ থেকে চলে যাবো, ভাল লাগছে না, কিন্তু চেনা শোনা বন্ধু বান্ধব কেউ নেই। তুই চিনিস নাকি? হ্যাঁ ওই রাজ মহিষ স্কুল আছে না ওখানটায়, পানের স্টলে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি, ওখানে পানের স্টল, এখন একটা পান দাদা এদিকে দিয়ে দাও, এদিকে দিয়ে দাও। হ্যালো সবার অবগতের জন্য জানাচ্ছি 32 এবং 46 যে অটোটা রয়েছে স্টলগুলো দেখাচ্ছি, চলো ধীরে ধীরে। এটা হচ্ছে কফি স্টল, এটা হচ্ছে মকটেল স্টল, মোহিটো, তারপর পিনা কলোডা এখানে তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে ফুচকা স্টল, কিন্তু ফুচকা একটাও নেই, সব শেষ। গাইস এরকম সিচুয়েশন হলে কিন্তু একটা কোণা নিয়ে নেবে, আর কোণাতে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর ওখানে ডিজে হচ্ছে, কিন্তু ডিজের ওখানে কেউ নাচানাচি করছে না। সো গাইস
ঘরে চলে এসেছি, ঠিক আছে? এখন আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ পাশের রুমে কাকা বেশ শুয়ে আছে। আমার আসতে একটু লেট হয়ে গেল, 2 মিনিট লেট হয়েছে, কারণ ওখানে ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যানটা আমাদের পাশের বাড়ি। ফাইনালি ওর সাথে দেখা হয়ে গেছিলো বলে, নাহলে এতটা একা একা এতটা অ্যালোন ফিল হচ্ছিল না গাইস, কাউকে চিনি না আমি, মানে লিটারালি ক্যামেরাম্যান না থাকলে আমি পুরো বোবা ওখানে। তো যাই হোক, ওর সাথে দেখা হয়ে গেছে, ওর সাথে একটু টাইম পাস করছিলাম। তো গাইস আনন্দ করলাম, খুব এনজয় করেছি। আর এরকম ইউনিক টাইপের মানে লজে বিয়ে হলে তো একটু মজা সেই তুলনায় মানে বাড়ির তুলনায় একটু কমই হয়, কিন্তু এখানে কিন্তু সেটা বুঝতে দেওয়া যায়নি। এটা কিন্তু খুবই 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 সুন্দর একটা অনুভব ছিল, যেখানে আমি কাউকে চিনি না, তবুও আমি এত সুন্দর মানে এনজয় করেছি, নিজের মতন করে এনজয় করেছি, তোমরা তো দেখলে সবই। আর কি বলবো গাইস, এখন বেশি রাত হয়ে গেছে, এখন অলরেডি কাকা কাকি শুয়ে পড়ছে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টের কিন্তু খুব দরকার। সো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।